ভাড়া দেওয়া গাড়ি দু নম্বরইভাবে কাগজপত্র বের করে বেআইনিভাবে বিক্রি করার জন্য মোবাইলের ওএলএক্সে বিজ্ঞাপন দেয় প্রতারক চক্র। সেই বিজ্ঞাপন দেখে গাড়ি ক্রয় করতে যায় এক ব্যক্তি, তখনই ধরা পড়ে গাড়িটি অন্য আরেকজনের ব্যক্তির। অর্থাৎ বেআইনিভাবে গাড়ি বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ে তিন গাড়ি পাচারকারী। এই খবরটি সর্বপ্রথম প্রতিবাদী কলম পত্রিকায় 2রা ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল। সংবাদে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে বিশালগড় থানা। 2017 সালে এপ্রিল মাসের 7 তারিখ চৈলাম রাজীব কলোনি এলাকায় রাকেশ দাস TR09A1609 নম্বরের সাদা রঙের বোলেরো ট্রাক গাড়িটি কোর্টে অ্যাফিডেভিট করেই বিক্রি করে উদয়পুর রাধাকিশোরপুর থানা এলাকার শঙ্কর দেবনাথের কাছে 1,50,000 টাকায় গাড়িটি বিক্রি করা হয়। বাদবাকি 4,00,000 টাকা মহিন্দ্রা ফাইন্যান্স দেবী শঙ্কর দেবনাথ। এই চুক্তির বিনিময়ে গাড়িটি বিক্রি হয়। 1 বছর পূর্বে শঙ্কর দেবনাথ গাড়িটি ওএনজিসির নিকট ভাড়া দেয়। তেলিয়ামুড়া বাবুল কাঞ্চনমালা সনম দেববর্মা এবং কলুই দেববর্মার নিকট ভাড়া দেয়। শঙ্কর দেবনাথ মহিন্দ্রা ফাইন্যান্সে 4,00,000 টাকা পরিষ্কার করার পর 31 জানুয়ারি গাড়ির মালিক রাকেশ দাসকে ফোন করে ওনারশিপ ট্রান্সফার দেওয়ার জন্য। এরই মধ্যে শঙ্কর দেবনাথ যাদের নিকট গাড়িটি ভাড়া দিয়েছিল তারা সমস্ত কাগজপত্র ডুপ্লিকেট করে বের করে মোবাইলে বিজ্ঞাপন দেয় ওয়ালেক্সে। এই বিজ্ঞাপন দেখে চৈলাম এলাকার জালাল মিয়া গাড়ি ক্রয় করার জন্য শেখেরকুট কাঞ্চনমালা এলাকায় গিয়ে ওঠে। তখন গাড়িটি দেখে চিনতে পারে জানাল মিয়া। তখনই জানাজানি হয় এই প্রতারক চক্রের। তখন রাকেশ দাস এবং শঙ্কর দেবনাথ হতবাক হয়ে যান কীভাবে সমস্ত কাগজপত্র ডুপ্লিকেট করে বের করা হলো। প্রতারক চক্রটি সংবাদ প্রকাশের পর পরদিন ডুপ্লিকেট কাগজপত্র এবং গাড়িসহ বিশালগড় থানায় আসে। প্রতারক চক্র থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে জামাই আদরে প্রতারক চক্রটিকে ছেড়ে দেয় বিশালগড় থানার ASI শম্ভু লোধ। যে জায়গায় প্রতারক চক্রটিকে গ্রেফতার করার কথা, আটক করার কথা এবং তাদের নামে কেস ফাইল করার কথা, রেজিস্টার করার কথা, কোনো কিছুই করেনি ঘুষখোর শম্ভুবাবু এবং রাকেশ দাস থেকে উল্টো 15,000 টাকা দাবি করেছেন তিনি। না হলে গাড়ি দেবেন না, রাকেশ দাস থেকে টাকা খেয়েছেন শম্ভু। প্রতিবাদী কলম পত্রিকার খবরের জেরে একটি বিরাট বড় গাড়ি প্রতারক চক্রের হদিশ পাওয়া গিয়েছে রাজ্যে, কিন্তু ঘুষখোর পুলিশ অফিসার শম্ভু টাকার বিনিময়ে সমস্ত কিছু রফাদফা করে দিল বলে অভিযোগ। এদিকে বিশালগড় থানা জন্মলগ্ন থেকে শম্ভুর মতো এমন ঘুষখোর পুলিশ অফিসার আর আসেনি, এমনটাই অভিযোগ বিশালগড়বাসী। এখন দেখার বিষয় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক এই ঘটনার তদন্ত কতটুকু করেন এবং শম্ভুর বিরুদ্ধে আইন কোনো ব্যবস্থা গ্রহণ করে কি না। থানাতে ছিলাম, আমি একটা গাড়ি কিনতে গেছিলাম ওয়াইলেক্সে অফার দিয়ে। কিনতে যাওয়ার পরে দেখলাম যে আমার লোক রেটেড হয়েছে, তো ওই গাড়ি কিনতে গিয়েছিলাম আমি বাইনা টাইনা করছি। তারপরে তারা দিয়েছিল ঝামেলা, প্রচণ্ড ঝামেলা, গাড়ি একবার গাড়ি আরেকবার বিক্রি করতে গেছে, জাল কাগজ করে। তারপরে দিয়ে আমি স্টেজ করাইছি অরিজিনাল মালিক রাইনা করানোর পরে স্যারে গাড়িটারি সব কিছু অ্যারেস্ট করাইছে। এবারে এখন দেখতেছে যে এটা তারা নিজের মধ্যে টাকা পয়সার ভেজাল, লেনদেনের ভেজাল, তো ওখানে লেনদেনের ভেজাল একটা সব করাই দিছে। কার কাছে বাইনা গেছিলেন? এটা একজন দেবর্মা ছেলের কাছে বাইনা করছি, ছেলেটা চিনি না। যারা কাছে আপনি বাইনা করছেন বা আপনি জাল কাগজ দেখিয়া আপনি কিভাবে ভাবতে পারছেন জাল? এটা আমার এক ভাতিজারা ছিল, ভাতিজারা ফোন করে জিজ্ঞাসাবাদ করছিলাম। ব্যুরো রিপোর্ট, লাভুল ইন্টারন্যাশনাল।